নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা। এই মুহূর্তের খবরাখবরের দিকে নজর রাখছি। কোথায় গেল নিয়মিতকরণের প্রতিশ্রুতি? সহকর্মীর মৃত্যুর পর ঠিক একই প্রশ্ন করলেন অন্য আরেক কর্মী। স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মী অমর দাস দশমীঘাটস্থিত বাড়িতে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। এদিন ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিজনের হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যুতে সহকর্মীরা শোকাহত। তারা জানান, এভাবে অনেক অনিয়মিত কর্মী মারা যাচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসলেও চাকরিতে নিয়মিতকরণের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছিল না। অথচ বিজেপির তরফে প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতা এলে তাদের নিয়মিতকরণ করা হবে। এখনো পর্যন্ত নিয়মিতকরণের কোনো হেলদুল নেই। তার জন্যে সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। পয়সা নিয়ে এসে তার ব্যস্ত হচ্ছে, তার আশা ভরসা পূরণ কিছুই হচ্ছে না। এইভাবে একে একে সব চলে যাচ্ছে। কতজন কর্মী রয়েছে আমাদের মধ্যে? 993 জন কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় 40 জনের মতো কর্মরত অবস্থায় মারা গেছে, আরও 45 জনের মতো চাকরি রিটায়ারমেন্টে চলে গেছে, সবাই খালি আছে। এই দাবিটা তো আপনাদের দীর্ঘদিন যে মানে রেগুলার করার বিগত সরকার থেকেই আপনাদের এই দাবি, কিন্তু বর্তমান সরকার কি কোনো ধরনের আপনাদের মানে পাশে দাঁড়িয়েছে রেগুলার করার জন্য? বর্তমান সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে নতুন সরকার প্রতিষ্ঠিত হলে 6 মাসের মধ্যে নিয়মিত করা হবে, কিন্তু বিগত 5 বছর এই নতুন সরকার চলে গেছে কিন্তু কিছু করেনি। কিন্তু মানিক শাহ যেদিন মুখ্যমন্ত্রী হয়েছে এবং ওনার কাছে আমাদের দাবি সংগ্রহ যখন পেশ করেছি, উনি দিয়েছেন যে এক্ষণে তো সম্ভব না। উনি আমাদের যে প্রত্যেকের বেতনটা ডবল করে বৃদ্ধি করে দিয়েছেন, কিন্তু আমরা তাতেও খুশি হই না, কারণ বেতন বৃদ্ধি করে কী করে? নিয়মিত করলে আমাদের একটা ভবিষ্যতের একটা যে সারা জীবন যে পরিশ্রম করেছি আমরা, সারা জীবন যে স্বাস্থ্য দপ্তরে লেগে আমাদের জীবন যৌবন এবং দিয়েছি, সেটার যাতে ফল আমরা পেতে পারি, আমার ফ্যামিলির জন্য যাতে কিছু রেখে যেতে পারি, সেই আশাটাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ছিল। কিন্তু আগামী দিনে কী হয় এটাই দেখার। যার মৃত্যু হয়েছে ওনার নামটা কি? ওনার হচ্ছে অমর দাস। ওনার বাড়িটা কোন জায়গায়? দশমীঘাট। বর্তমানে ওনার মানে পরিবারে কে কে আছে? মা আছে, ছেলে আছে, ফ্যামিলি আছে, ছোটো বাচ্চা আছে, আর অসহায় তারা। তার রাস্তা বসার মতো পরিস্থিতি হয়েছে, কারণ উনি ছিল একমাত্র তার ওনার সংসারে উপার্জনশীল। উনি আজকে অকালে চলে গেলেন, তাই আমরা স্বাস্থ্য অনিয়মিত সকল কর্মীদের পক্ষ থেকে ওনার বিধি আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সদ্গতি কামনা করছি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়।